কিচেনে সবাইকে থাকো তো দানা আর ছোট্ট তাই পনির শাহি পনির আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ। এর জন্য প্রথমে একটা প্যানেতে আমি কিছুটা সাদা তেল এবং বাটার নিয়ে নিয়েছি। সাদা তেল এবং বাটারটাকে খুব ভালো করে প্যানেতে ব্রাশ করে নেব। এবার এর মধ্যে আমি একটা এলাচ, একটা তেজপাতা, দুটো দারচিনি, একটা বড় এলাচ এবং তিনটে দারচিনি ফোড়নো দেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কাটা দুটো পেঁয়াজ। আর শাহি পনির রান্না করতে আমরা যতটা পেঁয়াজ ব্যবহার করব তার ঠিক দুগুণ বেশি টমেটো এতে ব্যবহার করব। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি তাই চারটে টমেটো এখানে ব্যবহার করব। পনিরের অন্যান্য রেসিপিগুলো একই ধরনের গ্রেভি তৈরি হয় কিন্তু তফাতটা এখানেই পেঁয়াজের পরিমাণ আর টমেটোর পরিমাণের ওপর নির্ভর করে, তাই যতটা পেঁয়াজ দেবেন তার দুগুণ টমেটো দেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 10-15 কোয়া রসুন, এক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা, আর দেব 10-12 কাজু। সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং অল্প পরিমাণ জল দিয়ে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে হতে দেব। আর দেব নুন, নুনটা দিয়ে দিলে টমেটো থেকে নিজস্ব একটা জল বেরোবে এবং তাতেও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো হতে দেবো। কম আঁচে অবশ্যই রান্নাটা করবেন, নাহলে কিন্তু ধরে যেতে পারে। আমার টমেটো পেঁয়াজ এগুলো বেশ ভালো রকম সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব আগে। এরপর একটা মিক্সিং বোলে সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। অবশ্যই ঠান্ডা করে দেবেন, নাহলে কিন্তু পেস্টটা বানাতে আপনাদের সমস্যা হবে। আমি দেখুন কীরকম মসৃণ পেস্ট একটা বানিয়ে নিয়েছি। একদম মিহি করে এটাকে বানাতে হবে, জলের প্রয়োজন হয় না, তবুও যদি মনে হয় অল্প জল মেশাতে পারেন। এবার আমি 1 বাটি বা 50 গ্রাম পরিমাণ টক দই নিয়ে তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। মশলাগুলো শুকনো ব্যবহার না করে যদি জল বা এই জাতীয় কোনো তরলের সাথে ফেটিয়ে নেন তাহলে মশলাগুলো ধরে যাবার কোনো চান্স থাকে না। এবার আমি প্যানেতে কিছুটা সাদা তেল নিয়ে তাতে 1/2 চামচ জিরে এবং জিরি করে কাটা আদা দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম, টক দইয়ের সাথে মশলা মিশিয়ে সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। টক দইটা থেকে বা মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা পেঁয়াজ টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে 5-7 মিনিট রান্না করব। এবার আমরা এই মশলাটা একদম কম আঁচে ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। দেখুন মশলাটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে পরিমাণ মতো মিষ্টি দেব। আমি এখানে 2 চামচ পরিমাণ গুড় ব্যবহার করলাম, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়ে আবারও আমি 1 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব। খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করব কারণ এটা একটু ঘন ঘনই ভালো লাগে। জল দেওয়ার পর আমি এটাকে 1-2 মিনিট ফুটতে দেব। মশলাটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আমি পনিরগুলো বাড়িতে বানাই, এর রেসিপি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক করে নেবেন। পনিরগুলো মিশিয়ে আমরা 2-2.5 মিনিট রান্না করব কম আঁচে। এবার গ্যাস অফ করে আমরা আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি গুঁড়িয়ে এর ওপর দিয়ে দেব।
প্রায় 2 চামচ পরিমাণ কসৌরি মেথি গুঁড়ো আমি এর মধ্যে মেশালাম। এর জন্য খুব ভালো একটা গন্ধ আসে। আমার শাহি পনির তৈরি হয়ে গেছে। আপনারা কীভাবে বানান সেটা জানাবেন, আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।